বিরতির পর সবাইকে স্বাগত, মার্কুইস পানির পাম্প শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে আগর গাছ থেকে সুগন্ধিযুক্ত আতর ও আগর কাঠ তৈরির উপর মূল প্রতিবেদন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। প্রায় সব গাছের পরিচয় তার ফলে হলেও পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যেগুলো নিজেদের ব্যবহার শৈলীর কারণে অন্য সব গাছ থেকে একেবারেই আলাদা। ঠিক এমনই এক গাছের নাম আগর গাছ। এই গাছ থেকেই প্রাপ্ত তেলে প্রস্তুত করা হয় আতর, আগরবাতি এবং আগর কাঠ, আর এর উপর তৈরি করা হয়েছে আমাদের আজকের মূল প্রতিবেদন পর্ব। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা যে গাছটি দেখতেছেন তার নাম হচ্ছে আগর গাছ। এই গাছটা বীজ থেকে জন্মায়, বীজ থেকে চারা হয়, চারা থেকে গাছ পূর্ণাঙ্গ বয়স হতে 7 থেকে নিয়ে অনেক বছর পর্যন্ত, এটার বয়স আমরা শুনছি যে হাজার বছর পর্যন্ত এই গাছটা বেঁচে থাকে। চারা গাছ বড় হয়ে ওঠার পরে 7 থেকে 10 বছরের মধ্যে ম্যাচিউর হয়। ওই 7 থেকে 10 বছর বয়সী গাছে আগরে ধরানোর জন্য তার কাটা মারা হয়। তার কাটা মারার পরে 5 বছর গাছে তার কাটা রাখতে হয়। এরপরে গাছ কেটে এনে প্রক্রিয়ার জন্য ফ্যাক্টরিতে আনা হয়। 5 বছর আগে এটা বাগানের মধ্যে তার কাটা মেরে দেওয়া হয়েছিল এই গাছে। পরে গাছে ক্ষত অংশের মধ্যে যে কালো আবরণ তৈরি করে, এই অংশটুকুই আমাদের প্রয়োজন। এই কালো আবরণের মধ্যেই আগরের আতর বিদ্যমান। বাগান থেকে গাছ কেটে আনার পরে গাছটাকে সেলাই করতে হয়। সেলাই করার পরে পেরেকগুলোকে এভাবে খুলে কালো, শুধু এই কালো অংশটুকুকে, এই কালো অংশটুকু কেটে নেওয়ার জন্য অন্য একটা জায়গায় দা দিয়ে কূপ দিয়ে আলাদা করে নিতে হয়। সেলাই করা আগর কাঠ থেকে পেরেক আলাদা করে আমরা কালো অংশটুকু সংগ্রহ করি। সংগ্রহ করার পরে এটাকে ড্রামের মধ্যে 15-20 দিন ভিজিয়ে রাখতে হবে এবং পরে এটাকে ডিস্টিলারি প্লান্টে দিতে হবে। এখানে 15 থেকে 20 দিন ভিজানোর পরে কাঠটি নরম হওয়ার পর ডিস্টিলারি প্লান্টের ভিতরে আমরা কাঠগুলোকে ঢেলে দিই। পরে পানিতে পূর্ণ করে ঢাকনাটাকে বন্ধ করে নিচ থেকে আগুন দিই। তাপ দেওয়ার পরে পানি ফুটে বাষ্প হয়, কাঠ থেকে বের হয়ে আতরটা বাষ্পের সাথে চলে আসে। এখানে আসার পর এটার নাম হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সারের ভিতর দিয়ে পাইপটা যা গেছে, ওখান দিয়ে আতরটা আলাদা হয়ে যায়, পানিটা আলাদা হয়ে যায়। এই হচ্ছে আতরের কন্টেনার। এখান থেকে পানি এবং আতরটা এই কন্টেনারে পড়তেছে। আতরটা পানির উপরে ভেসে থাকতেছে, অতিরিক্ত পানিটুকু এদিকে বেয়ে এই পাইপ দিয়ে পড়ে যাচ্ছে। এখানে এসে ফিল্টার হয়ে আবার এদিক দিয়ে বেয়ে ঠিক পিছনের দিকে চলে গেছে। সেখান থেকে আবার প্ল্যান্টের মধ্যে দেওয়া হবে। আগর কাঠের তেল এই পানির উপরে ভেসে আছে, এই তেলটুকুই কালেকশন করা হবে। এগুলি হচ্ছে আগরের আতর। ভেসে থাকা আতরগুলো আমরা সংগ্রহ করে এভাবে বোতলজাত করি। বোতলজাত করার পরে এটাকে আমরা ফিল্টার করি, করে রপ্তানির জন্য বিদেশে পাঠাই। প্রতি গ্রাম 500 টাকা ধরে আমরা রপ্তানি করি। প্রিয় দর্শক, আমরা আগর কাঠের বিভিন্ন প্রকার ব্যবহারের মধ্যে যেমন আগর কাঠের আতরের ব্যবহারটা দেখলাম, এখন আরেকটা ব্যবহার সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব। সেটা হচ্ছে আগরের কাঠের যে দেয়ালটুকু কেটে আমরা তেল বের করি, সেটাকে তেল না বের করে এভাবে রেখে দিয়েও সুগন্ধি জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধনী পরিবারের লোকজন তাদের ঘরে সুগন্ধি আগর কাঠ, জ্বালানি আগর কাঠ হিসাবে এই আগর কাঠকেই ব্যবহার করে। আমরা সাধারণত আগর কাঠের যে অংশটুকুতে কঠিন প্রাচীর হয় সেই প্রাচীরটাকে এভাবে ব্যবহারের জন্য রেখে দিই এবং তুলনামূলক হালকা প্রাচীরটাকে কেটে টুকরো টুকরো করে প্লান্টে দিয়ে তেল বের করে নেই। কঠিন প্রাচীরটাকে এভাবে সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে আমরা সর্বোচ্চ সাদা অংশটুকুকে কেটে ফেলি। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগের শিল্পীগণ, প্রশিক্ষিত আগর শিল্পীগণ অতি সূক্ষ্মভাবে শুধুমাত্র সাদা অংশটুকুকে কেটে এভাবে কালো কাঠকে বের করে আনছেন। এটা অনেক ধৈর্যের ব্যাপারও বটে। প্রতিদিন একজন শ্রমিক, একজন কারিগর 30 থেকে 40 গ্রাম কাঠ এভাবে প্রস্তুত করতে পারেন। আর 8 ঘন্টা পরিশ্রমে আমরা 30 গ্রাম এভাবে আগর কাঠ প্রসেস করতে পারি।
দর্শক মণ্ডলী, 1 কেজি কাঠ প্রস্তুত করতে একজন শ্রমিকের 40 থেকে 45 দিন লাগে। প্রতি কেজি আগর কাঠ তৈরি করতে আমাদের প্রসেসিং খরচ 15 থেকে 16 হাজার টাকা হয় এবং তার বর্তমান বাজার দর 40 থেকে 45 হাজার টাকা দরে বিক্রি হয়। মধ্যপ্রাচ্যের ধনী পরিবারের লোকজন তাদের ঘরে সুগন্ধ হওয়ার জন্য এই কাঠটিকে পোড়ায়। কাঠটি হচ্ছে আগর কাঠ। একটা জ্বলন্ত কয়লা এভাবে একটা পাত্রের মধ্যে রেখে দেয়। আগর কাঠটিকে এভাবে রেখে তাপ দিলে কাঠটি পুড়ে, কাঠের যে অংশে তেল আছে সেই তেলটুকু পুড়লে একটা সুগন্ধ বের হয়। আমাদের দেশে এর ব্যবহার নাই, শুধুমাত্র মধ্যপ্রাচ্য এবং আমেরিকা ইউরোপের অ্যারিস্টোক্রেট ফ্যামিলিরাই ইউজ করে থাকে। তাদের যোগান হিসাবে আমরা তাদের জন্য কাজ করে যাই, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই শিল্পের ব্যাপক প্রচার এবং প্রসারের প্রয়োজন। এই শিল্প বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাময় শিল্প। সরকারি ও বেসরকারি পর্যায়ে যদি এই খাতটিতে সুদৃষ্টি দেওয়া যায় তাহলে বাণিজ্যিকভাবে আগর গাছ সহ এর উপজাত উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে ভালো চারা গাছ চেনার উপায় নিয়ে কৃষি টিপস। বৃক্ষরোপণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটি হল নার্সারি থেকে ভালো চারা চিনতে না পারা, আর এই সমস্যার সমাধান নিয়ে তৈরি করা হয়েছে আমাদের এবারের কৃষি টিপস পর্ব। তো চলুন টিপসটি দেখে আসি। ফল গাছ লাগানোর আগেই আমাদের জানা উচিত, চেনা উচিত যে কোন ধরনের চারা ভালো চারা এবং কী কী বৈশিষ্ট্য থাকলে একটা ভালো চারা বলি। এই যেমন এখানে আম্রপালির একটা নার্সারি আছে, এই নার্সারিতে বেশ কিছু চারা আছে, তার ভিতরে কিছু ভালো আছে আবার কিছু মন্দও আছে। একটা চারা আমি যেটা তুলছি এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই চারাটার একটু বেশি বয়স্ক চারা, ফলি ব্যাগ ছোট, শিকড়গুলো বের হয়ে গেছে, মাথার দিকে গ্রোথটা বেশি একটা ভালো না, ঝিমিয়ে আছে। এটা লাগালে কিছুদিন পরেই মারা যেতে পারে এবং যদি বেঁচেও থাকে এটা ভালো ফলনও দিবে না এবং কলমটা অনেক উপরে লাগানো এবং এটার হাইটও ভালো চারার যে হাইট থাকা উচিত সেটা নাই। তাহলে ভালো চারা যে যে বৈশিষ্ট্য থাকে আমরা একটু জেনে নিতে পারি। যে একটা ফলের চারা যার বয়স 1 বছর থেকে 2 বছর, এরকম একটা চারা আমাদের বেছে নিতে হবে। যে চারাটা ফলি ব্যাগে এবং একটু বড় সাইজের ফলি ব্যাগে লাগানো সেই চারা আমাদের বেছে নিতে হবে এবং এই চারাটা ফলি ব্যাগের যে শিকড়ের যে হাইটটা এবং কাণ্ডের অর্থাৎ ফলি ব্যাগের উপর থেকে শুরু করে মাথা পর্যন্ত যে উচ্চতা এটা 3/1 ভাগ শিকড়ের দৈর্ঘ্য থাকা উচিত। এরপরে যে কলমটা করার জায়গা অর্থাৎ গ্রাফটিং যেখানে করা হয়েছে সেইটা একটু নিচের দিকে হতে হবে এবং সেই জোড়া লাগাটা এমনভাবে হবে যেন চিনতে পারা না যায়, অর্থাৎ গাছ যত বড় হবে ততই তার জোড়াটা আস্তে আস্তে মিশে যেতে থাকবে এবং এর হাইট হতে হবে 2 থেকে 3 ফিট এবং গাছের উপরের দিকে যে ব্রাঞ্চ বা শাখা থাকে সেটা কমপক্ষে 2টা 3 থেকে 4টা হলে সবচেয়ে ভালো হয়। এরপর আমরা সেই ভালো চারার বৈশিষ্ট্য আমরা একটু দেখতে চেষ্টা করি। যে এইখানে একটা ভালো চারা আমার হাতে, এই চারাটা দেখা যাচ্ছে যে পলিথিনের সাইজ আগে যে খারাপ চারা দেখালাম তার তুলনায় বেশ বড়, শিকড়গুলো এর ভিতরে সুন্দরভাবে সাজানো আছে এবং এই গাছটা সোজা, কোনো আঁকা বাঁকা নাই এবং মাথায় এখানে 5টা ব্রাঞ্চ আছে এবং একই জায়গা থেকে সুন্দর ফুলের মতো ফুটে আছে 4টা 5টা শাখা। এরকম গাছ, সোজা গাছ ও কলম যেখানে করা হয় সেইটা যেন সমানভাবে সাওয়ান এবং রুটের সাথে মিশে থাকে। এই চারাটা দেখা যাচ্ছে যে জায়গায় কলম করা দেখে সহজে বোঝা যাচ্ছে না, মিশে গেছে। এই গাছগুলো বড় হলে ঝড়ে ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে এবং এই গাছটার বয়স 1 বছর। এটা লাগানোর পরেই খুব দ্রুত বাড়ে এবং শাখা প্রশাখা 4-5টা থাকার ফলে এটা খুব তাড়াতাড়ি বহু শাখা দেয় এবং প্রচুর ফলন এই শাখা থেকে পাওয়া যায়। প্রিয় দর্শক, জুন থেকে আগস্ট সময়টাকে বৃক্ষরোপণের সবচেয়ে ভালো সময় বলা হলেও সারা বছরই চারা লাগানো যায়, আর এই জন্য ভালো চারা চেনার ক্ষেত্রে আমাদের প্রতিবেদনে দেখানো টিপসগুলো কাজে লাগাতে পারেন। আশা করি সুফল পাবেন।
সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা: মার্কুইস পানির পাম্প, শ্যামল বাংলা, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 9632030 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamalbangla@bangladesh.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 21616 এই নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/shyamalbangla। ইউটিউবে শ্যামল বাংলা দেখতে ভিজিট করতে পারেন youtube.com/bangladeshvisionprogram। খনার বচনে আছে: সুপারিতে গোবর, বাঁশে মাটি, নিষ্ফলা নারিকেল শিকড় কাটি। অর্থাৎ সুপারি গাছের মূলে গোবর আর বাঁশের গোড়ায় মাটি দিতে হয়, নারকেল গাছে ফল না ধরলে কিছু শিকড় কেটে দিতে হয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই। এতক্ষণ মার্কুইস পানির পাম্প, শ্যামল বাংলা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।